আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক কাপ গুঁড়া দুধ দিয়ে পারফেক্ট রসমালাই বানানোর রেসিপি অনেকেরই অভিযোগ থাকে যে রসমালাইগুলো ভেঙে যায় কিংবা অনেকেরই আছে যে ভিতরে শক্ত থাকে আজকের আমার এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে ফলো করলে আপনাদের রসমালাইও আর কখনো ভেঙে যাবে না আর রসমালাইগুলো হবে ভেতর থেকে নরম তুলতুলে সেই সাথে অনেক বেশি রসালো একেবারে দোকানের মতো তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি এই রসমালাইটা বানিয়েছি প্রথমে এখানে আমি এক কাপ গুঁড়া দুধ নিয়েছি আমি এখানে ডিপ্লোমা ফুল ক্রিম যে গুঁড়া দুধটা আছে সেখান থেকে এক কাপ নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন বেকিং পাউডার এই বেকিং পাউডার থেকে আমি এখানে হাফটা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর অবশ্যই মেজারমেন্ট করার যে চামচগুলো সেগুলো ব্যবহার করতে হবে তো হাফটা চামচ আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি আমি বারবার বলতেছি আপনাদের কিন্তু এই উপকরণগুলো অবশ্যই মেজারমেন্ট করার যে চামচ বা কাপগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে মেপে নিতে হবে তো ঘিটাও কিন্তু আমি একেবারে লেবেল করে দিয়ে হাত দিয়ে এভাবে করে আমি খুব ভালোভাবে হাতের আঙ্গুল দিয়ে ঘিটা মিশিয়ে নিয়েছি আর এবারে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম এইটা রুমের তাপমাত্রায় ছিল মানে ডিমটা আমার ফ্রিজে ছিল না রুমেই ছিল তো সেই নর্মাল তাপমাত্রার ডিমটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর এখান থেকে আমি অর্ধেক ফেটানো ডিমটা দিয়ে খুব ভালোভাবে সেই দুধের সাথে মিশিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর বাকি অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি ডিমটা অবশ্যই মাঝারি সাইজের হতে হবে খুব বেশি যদি বড় ডিম হয়ে যায় অনেক ক্ষেত্রে দেখাচ্ছি একটু কমিয়ে দিয়ে দিবেন তবে আমার মনে হয় যে আমাদের দেশে যে ডিমগুলো পোলট্রি মুরগি যে ডিমগুলো সেগুলো একটা দিলেই হয়ে যাবে দেখেন যখন আমি এটা গড়লাম একটু আঠালো আঠালো হলো এবারে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখলাম দশ মিনিট পর এই আঠালো ভাবটা বেশি যে নরম একটা ভাব সেটা চলে যাবে হাতে একদমই লেগে পড়বে না একদম পারফেক্টভাবে হয়ে যাবে তো এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি হচ্ছে রসমালাই শেপ দিব। আপনারা চাইলে গোল যে যে কোনো শেপ দিতে পারেন আর আমি এখানে সেই হাফটা চামচের যে চামচটা ছিল হাফটা চামচে যে মেজারমেন্ট করা চামচটা ছিল তো সেই ছোট্ট চামচটা দিয়ে মেপে একটু করে আমি ডো নিয়ে হাতের সাহায্যে এভাবে গোল করে নিচ্ছি চামচ দিয়ে মাপার কারণ হচ্ছে যে সবগুলো সাইজ যেন একই সমান হয় আর এগুলো কিন্তু খুবই ছোট ছোট হবে হাফটা চামচ দিয়ে মেপে মেপে আমি অনেকগুলো এরকম গোল গোল করে নিচ্ছি আমার এক কাপে মোট পঞ্চাশটির মতো গোল্লা হয়েছে রসমালাইয়ের তো এগুলো কিন্তু ফুলে ডাবল হবে অনেক হয়ে যাবে তো এবারে রান্নার পালা প্রথমে আমি একটা প্যানের মধ্যে এক কেজি গরুর দুধ দিয়ে দিচ্ছি এবারে এই দুধের মধ্যে আমি দিয়ে দিব চিনি চিনিটা আমি ওয়ান থার্ড কাপ দিয়ে দুই কাপ দিয়েছি আপনারা চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন ওয়ান থার্ড কাপ দিয়ে দুই কাপ দিয়েছি এবং তিনটা এলাচ দিয়ে দিচ্ছি এরপর এই দুধটাকে আমি বলক দিয়ে নিব একটা বলক উঠবে সাথে সাথে কিন্তু এখানে রসমালাইয়ের যে গোল্লাগুলো আমি তৈরি করেছি সেগুলো দিয়ে দিব তো দেখেন একটা বলক উঠে উতরে উঠেছে তো এখনই সেই রসমালাইয়ের গোল্লাগুলো আমি দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু জাল করে ঘন করা যাবে না একেবারে পাতলা থাকতেই দিতে হবে চিনি আর দুধটা দিয়ে যখন একটা উঠবে তখনই দিতে হবে এবং এখানে এই রসগোল্লাগুলো যখন মানে রসমালার গোল্লাগুলো যখন দেব। তখন চুলার তাপমাত্রাটা অবশ্যই হাই হিটে থাকবে এবং চুলার তাপমাত্রা যতক্ষণ রসমালাই সেদ্ধ করব এর মধ্যে একবারও কমানো বা বাড়ানো যাবে না হাই হিটে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমরা রান্না করব যখন দুধটা উচ্চে পড়ে যেতে যাবে তখন ঢাকনাটা তুলে হাওয়াটা বের করে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কোনোভাবেই চুলার জাল কমানো বা বাড়ানো যাবে না সেক্ষেত্রে রসমালাইগুলো ঠান্ডা হওয়ার পর চুপসে যেতে পারে তো সেজন্য কিন্তু এভাবে ঢাকনা তুলে তুলে হাওয়াটা বের করে দিতে হবে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তো আমি পাঁচ মিনিট জাল করার পর ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি দেখেন পাঁচ মিনিট পরেই কিন্তু রসগোল্লাগুলো ফুলে উঠেছে আবার ঢেকে দিলাম আবার এরকম জাল করতে থাকবো যখন আরও পাঁচ মিনিটের মতো জাল করতে থাকবো তো দেখেন আরও পাঁচ মিনিট জাল করার পর এটা কিন্তু বেশটা ঘন হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে নিয়েছি আমি চুলাটা ফুল হাই হিটে রেখে কিন্তু মোট দশ মিনিট রান্না করে নিয়েছি আর যখন দুধগুলো উচ্চে উঠে উঠেছে তখন ঢাকনাটা তুলে খাওয়াটা বের করে দিয়েছি এবং এই কাজটা চুলার সামনে দাঁড়িয়ে থেকে করতে হবে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আমার রসমালাইটা একেবারে চার ঘন্টার মতো আমি ওভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি দুধের মধ্যে এরপর আমি ওই ওইটা করার পরপরই আরও এক কেজি দুধ আমি আরও একটা প্যানের মধ্যে দিয়ে জাল করে নিচ্ছি এখান থেকে আমি বানাবো হচ্ছে মালাই দুধটাকে জাল করে একেবারে ঘন করে নিতে হবে আমি প্রথমে একটা স্টিলের প্যানে জাল করে ঘন করে নিতে গিয়ে যখন দেখলাম যে লেগে গেলো তখন এরকম নন স্টিকের একটা প্যানে দুধটা জাল করতেছি আপনারা অবশ্যই যে প্যানগুলোতে দুধটা লেগে যাবে না সেরকম প্যানের মধ্যে জাল করবেন তা না হলে দুধটা ঘন হলে অনেক সময় প্যানের মধ্যে লেগে পুড়ে যায় তো আমি কিন্তু দুধটাকে এরকম করে জাল করে করে একেবারে ঘন মালাই তৈরি করে নিব। তো দেখেন দুধটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিলে এটা একদম আরও ঘন হয়ে যাবে তো এই দেখেন একদম ঘন হয়ে একদম পারফেক্ট মালাই তৈরি হয়ে গিয়েছে এটাও কিন্তু ঠান্ডা করেই নিতে হবে মালাইটাও আর এখানে দেখেন চার ঘন্টা এরকম রসের মধ্যে থেকে রসমালাইগুলো আরও ফুলেছে এবং একদম ঠান্ডা এখন এটা এখন আমি সেই রসমালাইগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি রস থেকে কিন্তু বাটির মধ্যে তুলে নিচ্ছি আর এলাচ দিয়েছিলাম সেটাও তুলে নিলাম এলাসের ফ্লেভারটা কিন্তু রসমালাইয়ের মধ্যে ভালো লাগে এই জন্য আমি দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এবারে যে রসমালাইয়ের যে দুধটা ছিল সেটার সাথে মালাইটা মিলিয়ে দিচ্ছি মানে এখন আগে ছিল রস দুধের রস দুধের রসের সাথে আমরা দুধের মালাইটা মিলিয়ে ঘন করে নিচ্ছি হয়ে গেল দোকানের মতো পারফেক্ট ঘন রসমালাইয়ের রস এবারে সেই রসটা আমি একদম রসমালাইয়ের উপর ঢেলে দিচ্ছি তো দেখেন অনেক সুন্দর একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে খুবই সুন্দর ঘন রস আলো এবং সেই সাথে নরম তুল তুলে হয়ে গিয়েছে আমার রসমালাইগুলো আপনারা চাইলে বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে আরেকটু ঠান্ডা করে পরিবেশন করতে পারেন খেতে অনেক বেশি নরম অনেক বেশি সফট এবং অনেক বেশি টেস্টি হয়েছে আর চিনির পরিমাণটা যখন আমি রস তৈরি করেছি আপনারা চাইলে আর একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তবে রসমালাই অনেক বেশি মিষ্টি হলেই আমার বেশি ভালো লাগে আর এই দেখেন ভিতরে ভেঙে আমি একদম খেয়ে খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটা পারফেক্ট হয়েছে আশা করি আমার সবগুলো টিপস মাথায় রেখে যদি আপনারা তৈরি করেন তাহলে আপনাদের রসমালাইগুলো চুপসে যাবে না ভিতরে শক্ত থাকবে না সেই সাথে ভেঙে একেবারে দুধের সাথে মিলিয়েও যাবে না তো ঠিক আছে দর্শক আজকের মতো আমি আমার এই ভিডিওটা শেষ করছি আশা করি পরবর্তী রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ